Assalamualaikum. আমি মমতাজ ইসলাম নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে তোমাদের নতুন বছরে অনলাইনে ক্লাসের শুভেচ্ছা। আমি তোমাদের ক্লাস 3 এর বাংলা পড়াবো, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী বাংলা পড়াবো। তোমাদের কাছে আমি হয়তো নতুন, হ্যাঁ, কিন্তু আমি তোমাদের আমার নাম তো বললাম, আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়াবো। এখানে দেখো দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা। তাহলে তোমাদের আমি প্রথমেই দেখো তোমাদের এই বইটা আমার কাছে বইটা মলার দ্বারা মরা থাকে, এইটাই হচ্ছে তোমাদের বাংলা বাংলা বই। এই বাংলা বইটা তোমরা আশা করি বই পেয়ে যাবে। এই তোমাদের বাংলা বই, বই নাম হচ্ছে আমার বাংলা বই। আমি তোমাদের এইটার প্রথম যে গল্পটা সেটাই পড়াবো। দেখো প্রথমে একটা ছোট্ট গল্প আছে, গল্পটার কোনো নাম তেমন কোনো নাম নেই, নাম দেওয়া আছে পাঠ থেকে জেনে নিই, পাঠ থেকে জেনে নিই। এখানে ছোট্ট একটা গল্প আছে, আমি প্রথমে তোমাদের গল্পটা পড়িয়ে দিই, তারপরে দেখো কি লিখছে গল্পটা। আজ শুক্রবার, স্কুল ছুটির দিন। তোমাদের স্কুল কিবার ছুটি থাকে? তোমরা সবাই জানো যে আমাদের স্কুল শুক্রবারে ছুটি থাকে। সেই শুক্রবারে ছুটির দিন ওরা কি করে সেটাই এই গল্পে তুলে ধরেছে। আজ শুক্রবার স্কুল ছুটির দিন, ঐশী ও ওমর বাগানে কাজ করছে। বাগানে এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, আর এক পাশে আছে নানা রকমের সবজি। ওরা প্রতিদিন বাগানে গাছে পানি দেয়। ওরা কি করে প্রতিদিন বাগানের গাছে পানি দেয় আর কি করে বাগানের যত্ন নেয় কখন? যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন কি বা শুক্রবার। দাদিমা এসেছে ওদের বাগান দেখতে। ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায়। বাগান দেখে তিনি খুব খুশি, বললেন তোমাদের বাগানে বাগান অনেক সুন্দর। ওরা বলল তুমিও দাদি, তুমিও খুব সুন্দর দাদিমা, আমরা তোমাকে অনেক ভালোবাসি। কি বলল ওরা দাদি, ওই বাগানটা কার? ঐশী আর ওমর, ওরা দুই ভাই বোন। কি করলো একটা ওদের শখ কি, ওরা বাগান করলো। সে বাগানে ওরা প্রতিদিন গাছে পানি দেয়। বাগানে কি কি গাছ? এক সাইডে আছে ফুল গাছ, আর এক সাইডে আছে নানা রকমের সবজি গাছ। ওরা বাগানের যত্ন নেয় কখন? শুক্রবারে, যেদিন ওদের স্কুল বন্ধ থাকে সেই দিন ওরা বাগানে যত্ন করে। আর কি করলো বাগানটা এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে গাছগুলোকে যত্ন করতেছে। ওরা একদিন দাদিকে নিয়ে গেল বাগান দেখাতে। তখন দাদি ঘুরে ঘুরে দাদিকে ওরা বাগান দেখাবে। দাদি ওদের বাগান দেখে খুব খুশি হয়েছে। ওরা যেমন দাদিকে ভালোবাসে বাগানটাকেও তেমনি ভালোবাসে। এই ছোট্ট একটা গল্প তোমরা বাসায় পড়ে নিও, গল্পটা খুবই মজার। তোমরাও ইচ্ছা করলে এরকম করতে পারো। হ্যাঁ, তাহলে দেখো আমি এই গল্পটা থেকে তোমাদের কিছু বানান দিয়েছি। দেখো ছুটি 10টা বানান দিয়েছি, বেশি না। তোমরা প্রতিদিনের পড়া যদি প্রতিদিন বছরের শুরুতে তোমাদের নতুন বই হাতে পাবে, প্রতিদিনের পড়া প্রতিদিন যদি একটু একটু করে করে ফেলে দেখবে তোমাদের সামনে যে পরীক্ষা চলে আসবে, ফার্স্ট টার্ম পরীক্ষা, যাই হোক যে পরীক্ষাই হোক, সিটি পরীক্ষা হোক, স্কুল খুললেই তোমরা জানতে পারবে যে কি হবে না না হবে। কিন্তু তোমরা প্রতিদিনের পড়া যদি প্রতিদিন এভাবে করে ফেলো, যতদিন স্কুল না খোলে আমরা তো এইরকম অনলাইনে ক্লাস নেব, আমরা অনলাইনে যতটুকু দিব ততটুকু তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবে। নতুন বছরে নতুন বই মজাই আলাদা, সেই মজা করেই করবে। তা দেখো আমি তোমাদের খুব বেশি না 10টা বানান দিয়েছি। ছুটি, বাগান, লাগানো ফুল, আরে এখানে আরেক রকম, হ্যাঁ আরে আরেক আরেক পাশে, ওইটা আরেক পাশে তোমাদের আমি একসাথে দিয়ে দিই, আরেক পাশে আরেক পাশে এখানে একটা কমা। এভাবে আরেক পাশে দাদিমা ঘুরে খুশি সুন্দর ভালোবাসে। ওরা ভালোবাসি কি বলছিল? ভালোবাসি বলে দাদিকে যেমন ওরা ভালোবাসে
হতে বাগানটাকে ওরা এরকম ভালোবাসে। এখন দেখো আমি এই ছোট্ট একটু গল্পের ভিতর থেকে তোমাদের আমি দশটি বানান দিয়েছি। এখানে চারটা কোশ্চেন আছে, চারটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো এর বই ভিতর থেকে উত্তর। দেখো ঐশী ও ওমর কিবার বাগানে কাজ করে, কিবারে কাজ করে তোমরা নিশ্চয়ই জানো যে ওরা শুক্রবারে বাগানে কাজ করে। শুক্রবার হচ্ছে ওদের ছুটির দিন, ছুটির দিন ওরা ওই কাজটা বাগানে ওরা সময় দেয়। এটা তোমরা আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো খাতায় লিখে লিখে ফেলবে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে, এই দেখো আমি যে বইতে পড়েছি বাগানে এক পাশে আছে ফুল গাছ, আরেক পাশে আছে নানা রকমের সবজি গাছ। তিন নম্বর দেখো, তিন নম্বর বললাম, এখন গ দেখো, গ আছে দাদিমা খুশি হয়েছেন কেন, দাদিমা কি দেখে খুশি হয়েছে, দাদিমা ওদের সুন্দর সাজানো একটি বাগান দেখে খুশি হয়েছে, তাই না? তখন তারপরে দেখো নিজের প্রশ্নটা তোমাদের জন্য, তুমি তোমার বাগানে কি কি গাছ লাগাবে, তুমি কি এরকম কোনো বাগান করতে চাও, যদি বাগান করো তাহলে তুমি কি কি লাগাবে, এই প্রশ্নটা উত্তরটা তুমি নিজে তৈরি করবে। এই প্রশ্নের উত্তরটা আমি আর বলে দেব না। তুমিও যদি ইচ্ছা করো যে তোমার বাগানে তুমি একদিকে সবজি গাছ আর একদিকে ফুল গাছ লাগাতে পারো, এমন আছে তুমি তোমার বাগানে শুধু ফুল গাছ লাগাতে পারো, তুমি শুধু তোমার বাগানে ফুল গাছ লাগাতে পারো, এমনও করতে পারো, তা তোমার পছন্দের উপরে। এই প্রশ্নটা তুমি তোমার পছন্দ মতো উত্তর দিবে। আর বাকি তিনটা ক খ গ উত্তর আমি বই ভিতর থেকেই বলে দিচ্ছি, তোমরা গল্পটা নিজে পড়লে আরো পরিষ্কার হবে, তুমি তোমার মতো প্রশ্নের বই ভিতর থেকে তুমি প্রশ্নের উত্তরটা লিখে ফেলবে। তাহলে আমি তোমাদের আজকে কি দিলাম, এই ছোট্ট একটা গল্প থেকে প্রথমে বই প্রথম গল্পটা, হ্যাঁ সেই গল্প থেকে তোমাদের কি দিলাম, দশটি বানান দিলাম আর চারটি প্রশ্নের উত্তর প্রশ্ন দিলাম। উত্তরগুলো আমি মুখে মুখে বলে দিয়েছি, এখন উত্তরগুলো তোমরা নিজের মতো করে খাতায় লিখবে, এবং খাতায় যখন লিখবে প্রশ্ন সহ লিখবে, প্রশ্নটা লিখে নিজে উত্তর লিখবে, ঠিক আছে? তাইলে নতুন বছরে তোমাদের আর বেশি কিছু করাবো না, বেশি প্রেশার দিব না, তোমরা ছোট কম থেকে খুঁতে উঠছো, মনে করো যেন টুর বই অনেক পড়া না, তোমরা একটু একটু করে করে ফেললে দেখবে খুব ইজি। আর আমরা প্রতিদিনের পড়া যেটা দিব, প্রতিদিনেরটা প্রতিদিন করে ফেললে দেখবে যে কোনো কঠিন না, তোমরা ওয়ান থেকে টুতে উঠছো, আমাকে কখনো দেখোনি, আমি তোমাদের এখন থেকে বাংলা পড়াবো, হ্যাঁ আর যা দিয়েছি তোমাদের বেশি দিব না, যা যেহেতু বছরের প্রথম, তোমরা যতটুকু দিয়েছি ততটুকু করে ফেললে তাহলে ঠিক আছে, আমি আর বাড়াবো না। তোমরা নতুন বছরে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।